দুবাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। দুবাংলাতেই যার রয়েছে দক্ষ অভিনয়ের ছাপ। সৃজিৎ মুখোপাধ্যায় থেকে কৌশিক গঙ্গোপাধ্যায় সকলের সঙ্গেই দাপটের সঙ্গে কাজ করেছেন জয়া। ২০১৩ সাল থেকে কলকাতার সিনেমায় কাজ করছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সেখানে তার প্রথম সিনেমা অরিন্দম শীল পরিচালিত আবর্ত। এরপর থেকেই বাংলার জয়ার জয় জয়কার কলকাতায়ও। দুই বাংলার অনুরাগীরাই এখন জয়াতে মুগ্ধ হন নিয়মিত। নেট মাধ্যমে তার অনুরাগীর সংখ্যা বিপুল। তিনি কি করছেন, কোন পোশাক পরছেন, কার সঙ্গে কথা বলছেন, এ নিয়ে চর্চার শেষ নেই। তবে তার থেকেও বেশি কৌতূহল অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে। জয়া আহসানের বয়স নিয়েও মাঝে মধ্যেই নানা গুঞ্জন শোনা যায়। তবে বয়সে কি যায় আসে, জয়ার পরিচয় তার অভিনয়ে। এই মুহূর্তে কোনো সম্পর্কে আছেন কিনা তা নিয়ে বিতর্ক থাকলেও তিনি যে একসময় গভীর প্রেমে ছিলেন তা নিয়ে কোনো সন্দেহ নেই। জয়ার প্রথম স্বামী ফয়সাল মাসুদ। ফয়সালকে ভালোবেসে বিয়ে করেছিলেন জয়া। বাংলাদেশের জমিদার পরিবারের ছেলে ফয়সাল ছিলেন বিত্তবান। জয়ার সঙ্গে ফয়সালের দেখা হয়েছিল ১৯৯৮ সালে। একটি বিজ্ঞাপনের শুটিংয়ে জয়ার সঙ্গে ফয়সালের প্রথম দেখা। ফোনে কথা বলতে বলতেই একে অপরের প্রতি ঘনিষ্ঠ হয়ে পড়েন। গভীর প্রেমে পড়েই ফয়সালকে বিয়ে করেছিলেন জয়া। তাদের ১৩ বছরের দাম্পত্য কেন টিকলো না তা আজও রহস্য। কেন ভেঙে গিয়েছিল তাদের সাজানো সংসার, প্রচ্ছন্ন ইঙ্গিত পাওয়া যায় ফয়সালের কাছে। কি কারণে ভেঙে গিয়েছিল সেই সংসার, এতদিন পর তার পর্দা ফাঁস করলেন ফয়সাল নিজেই। বিয়ের পরও একসঙ্গে কাজ করেছিলেন জয়া ফয়সাল। জনপ্রিয় তারকা জুটিও হয়ে উঠেছিলেন, এরপরই ছন্দপতন। জয়ার তুলনায় কিছুটা পিছিয়ে ছিলেন ফয়সাল। এই সাফল্যই হয়তো তাদের দাম্পত্যের অসাফল্যের কারণ হয়ে দাঁড়ায়। তাদের মধ্যে বাড়তে থাকে মনোমালিন্য, দূরত্ব ক্রমশ বাড়তেই থাকে। চেষ্টা করেও যা ঠিক করতে পারেননি ফয়সাল, যার পরিণতি বিবাহ বিচ্ছেদ। ২০১১ সালে পাকাপাকি ভাবে আলাদা হয়ে যান তারা। সোনিয়া সুলতানা, বাংলাধারা।